নমস্কার, আজকের বিষয় সবকা সাথ সবকা বিকাশ। গতকাল শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন হিন্দু মুসলমান নিয়ে, তা নিয়ে গত ২৪ ঘন্টা ধরে বাংলার রাজনীতি তোলপা, এবং শুভেন্দুর পার্টি বিজেপিও তোলপা। কারণ শুভেন্দু কি বলেছিলেন, শুভেন্দুর পরিষ্কার কথা ছিল, যারা আমাদের পাশে নেই আমরাও তাদের পাশে থাকব না। পশ্চিমবঙ্গে মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি, সুতরাং বিজেপি সংখ্যালঘু মোর্চাই তুলে দেওয়া দরকার। আর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি বলেছিলেন যে না, শুভেন্দুর এই বক্তব্য পার্টি অনুমোদন করে না, বিজেপির লাইন হলো সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি সবার সঙ্গে রয়েছে। এখন প্রশ্ন হলো যে কে ঠিক, শুভেন্দু ঠিক বলছেন না সুকান্ত ঠিক বলছেন, কার লাইনটা ঠিক? এর উত্তরটা খুব সহজ। আসলে বিজেপির এই যে সবকা সাথ সবকা বিকাশ, এটা হচ্ছে হাতির দাঁতের মতো দেখানোর দাঁত, সুদৃশ্য আইভরি রঙের চকচক করছে। খাবার দাঁতটা কিন্তু হিন্দু হিন্দু এবং উগ্র হিন্দুত্ব, বা বিজেপি যেটাকে বলে কালচারাল ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ ইত্যাদি, মানে সবটাই একটা হিন্দুত্বের মোড়কে। কিন্তু দেখানোর দাঁতটা ওই লম্বা সুদৃশ্য, ওটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এটা কি করে বোঝা যাচ্ছে? ধরুন আমাদের স্মৃতি অনেকেরই দুর্বল, কিন্তু যদি আমরা তিন চার মাস আগের ঘটনায় ফিরে যাই, আমরা কি দেখতে পাই? লোকসভা ভোটের আগে বিজেপির পলিটিক্সটা কি ছিল? নরেন্দ্র মোদী অমিত শাহ খাতা পেন্সিল নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বিজেপি শুধু এই হিন্দু পলিটিক্সটাই করবে। এখন এই লোকসভা ভোটে বিজেপি একটাও সংখ্যালঘু প্রার্থী দেয়নি, এবং এই প্রথমবার লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির কোনো সংখ্যালঘু সাংসদ নেই, কোনো মুসলিম সাংসদ নেই, এই প্রথম। এর আগে বিজেপিতে কখনো এরকম হয়েছে বলে আমি অন্তত দেখিনি, হয়ে থাকতে পারে গোড়ার দিকে হতে, তখন তো সাংসদই কম ছিল, কিন্তু যখন ১০০-১৫০ সাংসদ হয়েছে তারপর থেকে এই অবস্থা কখনোই ছিল না, অন্তত রাজ্যসভায় একজন ছিলেন, কিন্তু এখন কেউ নেই। তাহলে বিজেপি তো এলিতেলি পার্টি নয়, বিজেপি হচ্ছে কেন্দ্রের শাসক দল, প্রধান শাসক দল, যে এনডিএ জোট সরকার চলছে তার প্রধান শাসক দল হচ্ছে বিজেপি, লোকসভায় ২৩০ জন সাংসদ। তো প্রধান শাসক দলের যদি সংসদে বা আইনসভার দুটো কক্ষেই একটাও সংখ্যালঘু মুখ না থাকে, তাহলে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে তাদের পার্টি কে বলবেন সংসদের মধ্যে? তো বিজেপি যদি সবকা সাথ সবকা বিকাশের কথাই বলে, তাহলে একটা সংখ্যালঘু সাংসদ নেই কেন? এবং শুধু তা নয়, এই লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য, ধারাবাহিক তার বক্তৃতা, কখনো রাজস্থানে, কখনো পশ্চিমবঙ্গে, কখনো মধ্যপ্রদেশে, কখনো ছত্তিশগড়ে গিয়ে তার যে কথা, উনি মুসলমানদের নাম না করে কখনো বলছেন যে যাদের বেশি সংখ্যায় সন্তান হয়, যাদের অধিক সংখ্যায় সন্তান হয়, বা এই ধরনের আরো কথা পশ্চিমবঙ্গে এসে উনি করে গেছেন হিন্দু মুসলমান। তো এইটা এভিডেন্ট যে উগ্র হিন্দুত্বের লাইনটাই হচ্ছে বিজেপির লাইন। এখন প্রশ্ন হতে পারে যে তার আগে একটা জিনিস এখানে বলে রাখা দরকার, যে বিজেপির এই লাইনটা কিন্তু চিরকালীন এই লাইন ছিল না। বাজপেয়ী আডবাণীর জমানায় তবু একজন মুক্তার আব্বাস নাকভি ছিলেন, আমি মুক্তার আব্বাস নাকভিকে বিজেপির সর্বভারতীয় দলের মুখপাত্র হিসেবে দেখেছি, তাকে কেন্দ্রীয় মন্ত্রীও দেখেছি। তারও আগে বাজপেয়ী জমানায় সিকান্দার বক্স ছিলেন মন্ত্রী, সম্ভবত এমওএস হয়েছিলেন বিদেশ মন্ত্রকে। তো বিজেপির সংখ্যালঘু মুখ ছিল, এবং ২০১৪ সালেও যখন নরেন্দ্র মোদী প্রথমবার প্রাইম মিনিস্টার পদপ্রার্থী হিসেবে ভোটে নামেন, মানে লোকসভা ভোটে যখন বিজেপি তাকে প্রথম প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে, তখনও কিন্তু বিজেপির ন্যারেটিভটা ছিল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, তার আড়ালে ছিল হিন্দুত্ব। ফলে সেই সময়ও কিন্তু যে একটা ডেভেলপমেন্টের প্ল্যানকে, তখনও কিন্তু বিজেপি এইরকমভাবে সংখ্যালঘু একটাও প্রার্থী করা হবে না, এই এই পলিটিক্সটা তখনও নরেন্দ্র মোদী অমিত শাহ ছিল না। তাই আমরা দেখি যে ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী প্রথম যে মন্ত্রিসভা তৈরি করেন, সেখানে নাজমা হেপতুল্লাহ, তিনি ছিলেন সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী। এমনকি ২০১৯ সালেও পশ্চিমবঙ্গের এই যে জঙ্গিপুর লোকসভা আসন, সেখানে বিজেপি মাহফুজা খাতুনকে প্রার্থী করেছিল, এবং মাহফুজা খাতুন প্রায় ৩,১৪,০০০ মতন ভোট পেয়েছিলেন, আমি যদি ভুল না করি ৩,১৪,০০০-১৫,০০০ ভোট পেয়েছিলেন মাহফুজা খাতুন। কিন্তু বিজেপি তার সঙ্গে বিজেপি কী করেছে, বিজেপি ৩ বিলোপ করেছে। তো ফলে নরেন্দ্র মোদীরা ভেবেছিলেন যে এই সবকা সাথ সবকা বিকাশের একটা স্লোগান তুলে হয়তো কিছু মুসলিম ভোটেরও একটা সমর্থন পাবেন, কিন্তু সেটা দেখেছে যে সেটা হয়নি। তা হয়নি কারণ হচ্ছে যে সংখ্যালঘুদের মধ্যে বিজেপি সম্পর্কে একটা ডিপ রুটেড অনাস্থা রয়েছে, সেই বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকে।
তারপরে এই গোদরাকাণ্ড ইত্যাদি প্রভৃতি। ইভেন এই যে বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী নেতা, তারা তারা যে ধরনের স্লোগান তোলেন, তারা যে ধরনের কথা বলেন, তো সেইটার পরে যে সংখ্যালঘুদের বিজেপির ওপরে আস্থা ধরে রাখাটাই মুশকিল। তো সেই কারণে বিজেপি সংখ্যালঘুদের ভোট পায় না, এবং বিজেপি পরিষ্কার করেই জানে যে বিজেপি সংখ্যালঘুদের ভোট পাবে না। ফলে শুভেন্দু যে কথাটা বলেছেন সেটা কিন্তু আলটপকা কথা নয়। এখানে ক্রোনোলজিটা বুঝতে হবে। গত 12 জুলাই শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন অমিত শাহর সঙ্গে মিটিং করতে, এবং শুভেন্দু পরে বলেওছেন, গতকালও বলেছেন, যে অমিত শাহজি আমাকে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে বিজেপিকে রিভাইভ করতে হবে। এবং তারপরেই শুভেন্দু বলেছেন যে যারা আমাদের পাশে নেই আমরা তাদের পাশে নেই। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে যে অমিত শাহর ব্লু হোয়াইট বয় কারা? পশ্চিমবঙ্গে যেমন শুভেন্দু অধিকারী, সেরকম অসমে হিমন্ত বিশ্ব শর্মা, অসমের চিফ মিনিস্টার। এবং দেখুন গতকাল হিমন্ত কি বলেছে, গতকাল হিমন্ত বলেছেন যে অসমে 12% মুসলমান জনসংখ্যা ছিল, সেটা বাড়তে বাড়তে এখন 40% হয়েছে। এবং এইটা আমার কাছে এখন রাজনৈতিক সমস্যা নয়, হিমন্তের বক্তব্য, এইটা আমার কাছে এখন রাজনৈতিক সমস্যা নয়, এটা আমার কাছে এখন জীবন মরণ সমস্যা। তাহলে শুভেন্দুর বক্তব্য আর হিমন্তের বক্তব্যের মধ্যে ফারাক কোথায়? একটাই শুধু সমস্যা যেটা শুভেন্দু কালকে বলে ফেলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, ওইটুকুনি না বললেই কোনো সমস্যা থাকতো না। কারণ এই সবকা সাথ সবকা বিকাশ যে হাতির দাঁত, এটা দেখিয়ে যেতেই হবে। কারণ কেন্দ্রের যে প্রধান শাসক দল, সে কখনো বলতে পারে না যে আমি শুধু সমাজের একটা অংশের জন্য কাজ করবো বা একটা অংশের বিকাশ করবো, তাকে বলতেই হবে, অন্তত লোক দেখানোর জন্য বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, না হলে মাঝে মধ্যেই বারাক ওবামা বা জো বাইডেন বলবেন যে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে অসহিষ্ণুতা পরিবেশ এবং এখানে মাইনরিটি বা সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। শুধু তা নয়, পশ্চিম এশিয়া প্রচুর মুসলিম কান্ট্রি রয়েছে যাদের সাথে ভারতের কালোত্তীর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তো এইসব নানাবিধ কারণে ওই হাতির দাঁতটা রাখতেই হবে। কিন্তু বাকি যে বিজেপির কোর পলিটিক্স, এটা খুব সুচিন্তিত। আসামে হিমন্ত বিশ্ব শর্মা এখানে কথা বলছেন কেন? কারণ আসামে এবার লোকসভা ভোটে, ভেরি ইন্টারেস্টিং, আসামে লোকসভা ভোটে এবার বিজেপির থেকে মার্জিনাল হলেও বেশি ভোট পেয়েছে কংগ্রেস, মার্জিনাল। কিন্তু বিজেপির ওখানে জীবন কাঠি হয়ে রয়েছে অগপ আর UPPL বলে একটা ছোট শরিক দল, দুটো ছোট শরিক দল, নাহলে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ সামান্য হলেও বেশি। ইন্টারেস্টিং হচ্ছে, ধুবড়িতে কংগ্রেস জিতেছে 10 লক্ষ ভোটের ব্যবধানে, 10 লাখ ভোটের ব্যবধানে শুধু জিতেছে, এবং ধুবড়ি হচ্ছে মাইনরিটি ডোমিনেটেড এরিয়া। তো অসমেও হিমন্ত বিশ্ব শর্মা যেমন হিন্দু ভোট কনসলিডেট করতে চায়, শুভেন্দু অধিকারীরাও পশ্চিমবঙ্গে দেখছে যে এখানে যদি শুধু প্রতিষ্ঠান বিরোধিতার নামে ভোটটা করা হয়, তাহলে তো প্রতিষ্ঠান বিরোধিতার নামে একটা ভোট বাম কংগ্রেসের নিয়ে চলে যাবে, সে যতই ছোট হোক না কেন, তাহলে বিরোধী ভোটে ভাগাভাগি হবে। যেমন এবার লোকসভা ভোটে CPM এবং কংগ্রেস মিলে, বাম এবং কংগ্রেস মিলে প্রায় 10-12% ভোট পেয়েছে। তো এই জায়গাটা যদি আরও ন্যারো ডাউন করে আনা যায় হিন্দুত্বের নামে, তাহলে বিজেপির প্রসপেক্ট আরও ভালো হতে পারে। সুতরাং সেই কারণেই কালকে শুভেন্দু ওই কথাটা বলেছে, এটা কোনোভাবেই কোনো বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ঘটনা নয়। এবং ভেরি ইন্টারেস্টিং, কালকে যখন সুকান্ত বলছেন যে এটা শুভেন্দু অধিকারী নিজের কথা, পার্টি এটাকে অনুমোদন করে না, তখন শুভেন্দু পার্টির অনেক নেতা কর্মীর কাঁধে হাত চেখে হাসতে হাসতে বলেছেন, আরে আমি কি এমনিই বলছি, আমি তো কথা বলেই বলছি, দিল্লিতে কথা বলে এসছি আমি। শুধু তাই নয়, শুভেন্দু এখন এও বলছেন যে তার এ কথাটা বলার পর থেকে বিহার উত্তরপ্রদেশের বিজেপি নেতারা নাকি তাকে ফোন করে বলছেন যে তুমি বাঘের বাচ্চার মতো কথা বলেছো, এরাই ঠিক কথা বলেছো। আজ সকালবেলা আমরা দেখেছি যে তথাগত রায় তিনি টুইট করে বলেছেন যে শুভেন্দু যে কথাটা বলেছেন সে কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গে অধিকাংশ বিজেপি কর্মীর হৃদয়ের কথা, মনের কথা। এবং তথাগত রায়ের পলিটিক্সটা হচ্ছে বরাবরই একটা উগ্র হিন্দু পলিটিক্স, তার ফলে যে এই সামগ্রিকভাবে যে বিজেপি এই যে উগ্র হিন্দু ন্যারেটিভটাই যে এগিয়ে নিয়ে যেতে চায় সেটা এখন এভিডেন্ট। সুতরাং সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগান বা এই স্লোগান নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি চলবে বলে কোনোভাবেই মনে হয় না। সেটা ওই কালকে শুধুমাত্র ওই একটা লোক দেখানোই একটা কন্ট্রাডিকশন হয়েছে। বাকি বিজেপির পলিটিক্সটা হচ্ছে আগামী দিনে বিজেপির কোর পলিটিক্স,
একদম উগ্র হিন্দুত্বের পলিটিক্সে যাবে পশ্চিমবঙ্গে, যাতে করে বিরোধী ভোটের ভাগাভাগিটা আরও তারা কমাতে পারে। এখন এইটা বাম কংগ্রেসের কাছে একটা চিন্তার ব্যাপার যে তারা এই বিজেপির এই পলিটিক্সটাকে কী করে কাউন্টার করবেন, কী করে তারা এর একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করবেন। কারণ এই যে পলিটিক্সটা বিজেপি করছে এটা তৃণমূলের জন্য কিন্তু খুব একটা খারাপ নয়, কারণ যদি হিন্দু পোলারাইজেশন করে চেষ্টা করে, আর পশ্চিমবঙ্গে কোনোদিনও 100% হিন্দু ভোট পোলারাইজড হয়ে যাওয়ার অতীত নজির নেই। তার সঙ্গে তৃণমূলের একটা বড় বিষয় হচ্ছে সংখ্যালঘু ভোট যদি সত্যি পোলারাইজড হয়ে যায় তৃণমূলের দিকে, তার সঙ্গে যদি বেনিফিশিয়ারি ভোট জুড়ে যায় এবং 40-45% একটা ভোট থাকে, তাহলে তৃণমূল অনায়াসে গভর্নমেন্ট ফর্ম করতে পারে। ফলে বিজেপির এই কথায় তৃণমূল খুব একটা বিচলিত নয়, বিচলিত হচ্ছে কংগ্রেস এবং সিপিএম। সুতরাং তাদের ভাবতে হবে যে বিজেপি বা শুভেন্দু অধিকারীদের এই যে পলিটিক্স, এই যে উগ্র হিন্দুত্বের রাজনীতি, সেটাকে কাউন্টার করার জন্য তারা কী ধরনের পাল্টা ন্যারেটিভ নিয়ে আসতে পারে, এইটাই হচ্ছে সামগ্রিক বিষয়টা। আজ এ পর্যন্তই, নমস্কার।